আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত স্বপ্নে যদি কেউ কুকুর দেখে তাহলে তার এই ব্যাপারে কি বিষয় রয়েছে এটা অনেকে জানতে চেয়েছেন আসলে কুকুর হচ্ছে একটি নিকৃষ্টতম প্রাণী তবে স্বপ্নের মধ্যে যদি কেউ কুকুর দেখতেছে যে কুকুর তাকে কামড় দিচ্ছে এখানে কয়েকটা বিষয় হতে পারে কেউ যদি দেখে যে কুকুর তাকে কামড়াতে আসছে সেটা হচ্ছে অন্য ভিন্ন বিষয় আর যদি দেখে যে কুকুর রাস্তা দেওয়া চলতেছে আপনি দেখতেছেন তো এটা হচ্ছে অন্য বিষয় এখন আপনি যদি কুকুর আপনাকে কামড়াচ্ছে এটা যদি দেখেন তাহলে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে যেটা হানড্রেড পারসেন্ট সত্য যে আপনাকে শত্রু আপনার শত্রু আপনাকে ঘায়ল করার চেষ্টা করতেছে রসল্লা সাল্লাহআসাল্লাম বিশ্বাস করেছেন যদি এমন স্বপ্ন যদি কেউ দেখে সে যেন তাড়াতাড়ি তাস পড়ে অর্থাৎ সুবহান হাবদুল্লাহল্লা ইলাহা ইত্ব আকবর ওয়ালাহ হাউলাহয়ালা কুআতে ইলাহ বিল্লাহ আল ইলাউজিম এই তজবি পাঠ করার জন্য আল্লাহ রসু সাল্লাহাল্সলাম নির্দেশ দিয়েছেন এরপরে আপনি যদি দেখেন যে আপনার কুকুর দেখতেছেন যে সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আপনাকে কিছু করতেছে না তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এই কুকুর আপনার কোনো ক্ষতি করবে না অর্থাৎ সে আপনার আর শত্রু সে আপনার কোনো ক্ষতি করবে না সে চুপচাপ চলে যাচ্ছে এই বিষয়টা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে আরও কিছু বিষয় আছে যেমন খামসা দিতেছে অনেকেই দেখেন যে কুকুরে খামসা দিতেছে তো এটিও একটি জটিল বিষয় যদি দিয়ে দেয় তাহলে মনে করবেন যে আপনাকে শত্রু ঘায়ল অলরেডি করে ফেলেছে আপনাকে অবশ্যই অবশ্যই ইয়া করতে হবে যদি আপনি উর্বর স্বপ্ন দেখেন বা আপনার স্বপ্নটা এমন যন্ত্রণাদায়ক হয়ে যায় তাহলে আপনি ঘুম থেকে উঠে সাথে সাথে আপনি বাম দিকে বাম দিকে ততু নিক্ষেপ করবেন তিনবার আর যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে তিনবার ডান দিকে ততু নিক্ষেপ করবেন তো এইভাবে আমাদেরকে চলতে হবে তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকায়ত